মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহায়তা এখনও অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে একযোগে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে বিজিবির সদস্যরা। রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া রোধ করতে বসানো হয়েছে 12টি চেকপোস্ট। বিভিন্ন ক্যাম্পে সম্পন্ন হয়েছে 7,36,918 জন রোহিঙ্গার নিবন্ধন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন RRRC তথ্য মতে গত 25 আগস্ট থেকে এ পর্যন্ত 6,37,220 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয়দের মতে এ সংখ্যা ছাড়িয়েছে 7 লাখ।